শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে জিএনএম নার্সিং, এএনএম নার্সিং, জেনফা এবং প্যারামেডিকেলে যেসব ছাত্রছাত্রী তোমরা 100% গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চাও তাদের জন্য কোচিং চলছে। এএনএম নার্সিং এ তোমরা জানো, এএনএম নার্সিং, জিএনএম নার্সিং, জেনফা এবং প্যারামেডিকেলে যারা সরকারি কলেজে চান্স পায় তারা 100% চাকরি পাবেই পাবে। তোমরা মনে রাখবে, যারা চাকরি পাইতে চাও অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে চাকরি পেতে চাও, তারা কিন্তু একটা সহজ রাস্তা হচ্ছে নার্সিং, প্যারামেডিকেল, ফার্মাসি। তোমরা ভর্তি হতে চাও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে অর্থাৎ টেস্ট পরীক্ষার পরেই তোমাদের ফর্ম ফিল আপ হবে। আমি আবারও বলছি, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পরেই তোমাদের ফর্ম ফিল আপ হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই ফর্ম ফিল আপ হয়ে যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন শেষ হয় তার 15 থেকে 20 দিন পরে এই জিএনএম নার্সিং, এএনএম নার্সিং, জেনফা এবং প্যারামেডিকেলের পরীক্ষা হয়। যারা ভাবছো যে এখনো কোচিং নাও নি বা ফর্ম ফিল আপ করতে চাও, তারা এক্ষুনি যোগাযোগ করো। আমাদের কোচিং চলছে, রায়গঞ্জ মেডিকেল কলেজের ডাক্তাররা ক্লাস নিচ্ছে, ইউনিভার্সিটি কলেজের প্রফেসররা ক্লাস নিচ্ছে। আমাদের কোচিং সেন্টার থেকে 100% সবাই চান্স পাবে জিএনএম নার্সিং, এএনএম নার্সিং, জেনফা এবং প্যারামেডিকেলে। যারা ভর্তি হতে চাও তারা অতি শীঘ্রই যোগাযোগ করো। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আরও জানাতে চাই এটাই যে যাদের চাকরি করার খুব ইচ্ছা, পশ্চিমবঙ্গে এখন কোনো চাকরি নেই, তোমরা ভালো করে জানো পশ্চিমবঙ্গে অলরেডি চাকরির পরীক্ষার নিয়োগ বন্ধ হয়ে গেছে। একমাত্র দুটা বিষয়ে প্রত্যেক বছর চাকরি হচ্ছে, একটা মেডিকেল লাইনে আর একটা WBP। অর্থাৎ মেডিকেল লাইনে এএনএম, জিএনএম, জেনফা এবং প্যারামেডিকেলের মাধ্যমে যারা ভর্তি হতে চাও তারা অতি শীঘ্রই কোচিং ক্লাস শুরু হয়ে গেছে। যারা চাকরি করতে চাও তারা ইমিডিয়েটলি